বারবার বলেছি তোরা আর মারিস না কিন্তু অজ্ঞান না হওয়া পর্যন্ত তারা আমাকে হর্কিস্টিক ও পাইপ দিয়ে মারতে থাকে বৃহস্পতিবার দুই ফেব্রুয়ারি যশোর জেনারেল হাসপাতালে বেড়ে সে কথাগুলো বলছিলেন যশোর মেডিকেল কলেজের ইন্টারনি চিকিৎসক জাকির হোসেন বিপ্লব আঠাশ বছর বয়স পূর্ব শত্রুতার জেরে তাকে মারধরের অভিযোগ উঠেছে কয়েক এন্টার চিকিৎসকের বিরুদ্ধে মামলার একত্রিশে জানুয়ারি রাতে যশোর মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলের একশো পাঁচ নাম্বার রুমে জাকিরকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় বৃহস্পতিবার দুই ফেব্রুয়ারি জাকির ভাই জাহাঙ্গীর আলম যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেন বুধবার একে ফেব্রুয়ারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে জাকির বলেন আমি মেডিকেল হোস্টেলে একশো পাঁচ নম্বর রুমে ছিলাম পাশের একশো চার নাম্বার রুমে প্রায় গাজার আসর বসে আমি এর প্রতিবাদ করেছি মঙ্গলবার একশো দুই নাম্বার রুমে গাজার আসর বসানো শামীম হোসেন আব্দুর রহমান আকাশ মেহেদি হাসান লিওন সাকিব আহমেদ তানিম সহ অনেকজন তামিমের সঙ্গে আগে আমার ভালো সম্পর্ক ছিল তাই উৎসাহে আমি ছাত্রলীগের রাজনীতিতে আসি এরপর থেকেই তামিমের পকেট মানি আমাকে দিতে হতো এক পর্যায়ে আমি খরচ চালাতে না পেরে তার থেকে দূরে সরে আসি এর জেরে ওই দিন তারা আমার রুমে এসে হামলা চালায় জাকির বলে রুমে ঢুকেই প্রথম স্বামী মামাকে হকি স্টিক দিয়ে মারা শুরু করে আমি পালানোর চেষ্টা করলেও সবাই হকিস্টিক ও পাইপ দিয়ে এলোপাতারি পাতারি মারতে থাকে তারা আমার বাইকের চাবি ও কাগজপত্র নিয়ে যায় মারধরে আমি জ্ঞান হারাই জ্ঞান ফেরার পর দেখতে পাই আমি হাসপাতালে এ ব্যাপারে অভিযুক্ত সামের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি যশোর মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডক্টর রাসেলের ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাননি যশোর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল রহমান বলেছেন জাকিরের হাত ও পা ভেঙেছে বুকের হার আঘাত লেগেছে এই ঘটনায় অধ্যাপক ডক্টর নূর কুতুবুল আলমকে প্রধান করে পাঁচ সদস্য তদন্ত কমিটি করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপম কুমার সরকার বলেন অভিযোগ পেয়েছি শামীম হোসেন আব্দুর রহমান আকাশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে ধন্যবাদ সবাইকে